অনেক দিনের কথা, প্রায় 20-21 বছর আগেকার কথা। এখন 2023, আমি বলছি 2001-এর কথা। 2001-এ আমি মানে কলকাতায় থাকতাম আমরা, আর মুম্বাইতে তখন এসেছিলাম এক্সাম পারপাসে। তো 2001-এর কথা, কোনো এক্সাম ছিল সান্তাক্রুজ এয়ারপোর্টে। তো একটু কমেডি আছে এর মধ্যে, সেটাই আমি জানতে চাইছিলাম। অনেকদিন পরে মনে পড়লো আমার কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। তো এটা হচ্ছে 2001-এ আমি এসেছিলাম সান্তাক্রুজ এয়ারপোর্টে। আমি ছিলাম গ্র্যান্ড রোডে, তো আমার এক্সাম ছিল সান্তাক্রুজ। তখন আমি এখানে দুই টাইপের ট্রেন চলে, এখানে ফাস্ট ট্রেন, স্লো ট্রেন। তো এই ব্যাপারগুলো জানতাম না। যাই হোক, ওরকম একটা স্লো ট্রেনে করেছিলাম ফার্স্ট ট্রেনটা ধরতে, মানে সেই লাগছিল, প্রচণ্ড ক্রাউড ছিল তখন, তো অ্যাভয়েড করেছিলাম। তো গ্র্যান্ড রোড থেকে সান্তাক্রুজে গেছি, ওয়েস্টার্ন লাইন ধরে গিয়ে ওখানে এক্সাম সেন্টার ছিল। এক্সাম সেন্টারে আমি পৌঁছেছি। পৌঁছে দু টাইপের এক্সাম ছিল, একটা রাইটিং ছিল, তারপরে একটা প্র্যাকটিক্যাল মানে কমিউনিকেশান টাইপের। তো প্রথমে রাইটিংয়ে হয়ে গেল, তারপর আমরা কমিউনিকেশানের জন্য আর একটা জায়গায় আমাদের নিয়ে যাওয়া হয়েছিলো। তো আমরা কম 22-25 এরকম একটা নাম্বার ছিল আমাদের। তো অল ওভার ইন্ডিয়া থেকে লোক এসেছিলো, সাউথ থেকে, মুম্বাই থেকে, মুম্বাইয়ের কিছু ইয়ে ছিল, প্লাস ছেলেমেয়ে মিক্স, প্লাস পাঞ্জাব থেকে, দিল্লি থেকে, কলকাতা থেকে, আমরা এরকম বিভিন্ন জায়গা থেকে এসেছিলো। তো আমাদের এক্সাম হওয়ার পরে আমাদের কোনো একটা রুমের সামনে, মানে ইয়ে হচ্ছে ভিতরে, এক একটা মানে 4-5 জন একসাথে প্র্যাকটিক্যাল করছে, বেরিয়ে চলে যাচ্ছে, আমরা বাইরে ওয়েটিং করছিলাম। তো ওয়েটিংয়ে করছিলাম ওখানে, আমরা মানে ওই জটলা টাইপের আছে আমাদের, মানে যে কজন আমরা স্টুডেন্ট ছিলাম তাদের মধ্যে, ভিতরে একজন করে যাচ্ছে, তাদের সাথে কমিউনিকেশান একটা প্র্যাকটিস হচ্ছে। প্র্যাকটিস মানে একটা যেটা এক্সাম, যেটা বেসিক্যালি, তো সেইটা করে ওরা চলে যাচ্ছে, মানে 15-20 মিনিটের ব্যাপার এক একজনের। তো তিনটে এরকম এতে হচ্ছে, তো তিনজন একসাথে করতে পারে এরকম। তো আমরা কয়েকজন বাইরে আর একটা রুমে ছিলাম, তো কেউ কেউ ব্যালকনিতেও দাঁড়িয়ে আছি, দূরে মানে দেখা যাচ্ছে ফ্লাইটের যে মানে ওদের বেগুলোতে ফ্লাইটগুলো রাখা আছে। তো আমরা ওই সময় মানে ওখানে ওয়েট করছিলাম। তো ওই সময় দুজন মহিলা এসেছিল, মধ্যবয়স্ক মহিলা। তো মহিলা এসে সামনে এদিক ওদিক জিজ্ঞাসা করছিলাম, তো আমরা বাঙালি, আমি বাঙালি, তো আমার ইংলিশও যেমন আর হিন্দিও তেমন, মানে আমরা পাতি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, প্রাইমারি স্কুল প্রাইমারি বাংলা, হাই স্কুলও বাংলা, আর আমাদের ফার্স্ট ইয়ারে ছিলাম সে সবই বাংলা, মানে আমাদের পুরো বাংলাই। তো হিন্দি যেমন আর ইংলিশও তেমন, মানে দুটোতেই আমাদের স্ট্রাগলিং অবস্থা। তো যাই হোক, যা আমরা বুঝেছি সেই হিসাবে আমরা কথা বলছি ওখানে, সেই রকমভাবে চলছে। আর যে এক্সাম যেগুলো সেগুলো তো মোটামুটি একটা স্টাডি ম্যাটেরিয়াল বা ওর উপরে ছিল, তো ততটা অসুবিধা হয়নি সেগুলোতে, কমিউনিকেশানের উপরেও তত বেশি প্রবলেম হয়নি। যাই হোক, আমরা তো ওরকম বাইরে দাঁড়িয়েছিলাম। তো ওই মহিলা মানে বেশ সফিস্টিকেটেড মহিলা এসে জিজ্ঞাসা করছে না, হোয়ার ইজ দ্য রেস্টরুম? তো রেস্টরুম, তো আমরা দুজনে, দু তিনজন ছিলাম বাইরে, ছেলে পাঞ্জাবের একজন ছিল, আমি ছিলাম, আরেকজন মুম্বাইয়ের একটা মেয়ে ছিল, আর আরেকজন বোধ হয় বিহার কেউ একজন ছিল ওরকম টাইপের। তো ইউপি বিহারওয়ালা যে ছিল সে বললো, ইধার কহাঁ বেড রেস্টরুম, ইধার তো নেই মিলেগা ম্যাডাম, আপকা তো রেস্টরুম ওয়েটিং রুম হোতা হয় জেসা স্টেশন ট্রেন মে হোতা হয় ওইসা ফ্লাইট মে ভি হোগা, পতা নেই ইধার কহীঁ। আমি বললাম, তো আপকো রেস্ট করনা হয় তো আপ ইধারই করলাম। তো সামনে ওরকম সেই যেরকম আমাদের প্ল্যাটফর্মে এরকম স্টিলের চেয়ার থাকে, সেরকম ওরকম দু তিনটে চেয়ার এরকম লাগানো ছিল। তো বলে, আপকো রেস্ট করনা হয় তো আপ ইধার রেস্ট কর সকতে হো, একটু ইতস্তত করছিলেন। তো মানে কি লোকের কার সাথে কথা বলছি, কি কাদের সাথে কথা, এরা কিছু বুঝছে না। তো তো আমরা বললাম, মনে হয়তো এখানে বসতে হয়তো কনফিউশন লাগছে বা এ লাগছে। আমি বললাম, আপ উদার ব্যাটো কই প্রবলেম নেই, হামলোক হ্যাঁ কুচ কই কুচ নেই বলেগা। তো আমার সাথে পাঞ্জাবি ছিল, পাঞ্জাবি বললে, হাজি ম্যাডাম কুচ প্রবলেম নেই, আপ ব্যাটো, হামলোক হ্যাঁ কুচ হোগা তো হামলোক দেখ লেঙ্গে, কই প্রবলেম নেই, আপ ব্যাটো এসে। তো আমাদের দেখে ভিতরে এই আমাদের ওই সাথে যে মেয়েটা ছিল সে অতটা খেয়াল করেনি, প্রথমে আমরা অতটা কথা বলেছি। তো বললে, আরে ক্যা পাগল হো তুম লোক, ক্যা বল রে হো? তো বলে, হ্যাঁ উনকো রেস্ট করনা হ্যাঁ। তো তো ইউপি বালা ও বলতে, বলে আপ এক কাম করো, এদার স্টেয়ার মে দেখো না, দু চার বান্দা হামারাই উদার ব্যাঠ কে ও পড় রা হ্যায় উদার সিঁড়ি মে ব্যাঠ কে রেস্ট কর রা হ্যায়, তো কোই প্রবলেম নেই, ইধার আপ ইধার ব্যাঠ সকতে হো নেই তো সিঁড়ি মে ব্যাঠ যাও।
कहीं आओगे थोड़ा सा रेस्ट करना ही है ना, और क्या है। तो वो लड़की जो थी वो थोड़ा सा हम तीन चारों में से थोड़ा सा अच्छे ये है, तो बोला अरे तुम लोग मत बोलो मैं बात करती हूँ। तो वो आबार गए आबार ওই মহিলাদের সাথে কথা বললেন, কথা বলে আবার কোথাও নিয়ে গেল, নিয়ে গিয়ে তাদের ওখানে পৌঁছে মানে নিচে ফ্লোরে গেছে কোথাও নিয়ে গেছে। এসে বলে তুম লোক পাগল হ্যায়, ও লোক ওয়াশরুম ঢুঁড় রহে থে, টয়লেট ঢুঁড় রহে থা, তুম লোক ক্যা হ্যায় উসকো ইধার ব্যাঠো উধার ব্যাঠো কর রহে। হম লোক বলে ক্যা বাত কর রহে হ্যায়, হম লোক তো ও রেস্ট করনে কে লিয়ে বোল রহে থে, তো মুঝে ক্যা পাতা কি ও রেস্ট করেগে কি টয়লেট করেগে, ও সিধা বোল সকতি থি কি টয়লেট করনা হ্যায়। তো বলে টয়লেট রুম কো ওয়াশরুম কো রেস্ট রুম বোলতে হ্যায়। वो पंजी बोलता अरे क्या है उसको रेस्ट करना है तो इधर रेस्ट कर सकता है, वो क्या वो टॉयलेट में जाके उधर जाके सोएगी क्या, वो क्या बात कर रहे हो तुम। बोले तुम लोग पागल हो, तुम लोगों को समझ में नहीं आता है क्या, इधर वॉशरूम को रेस्ट रूम वाला। तो वो पहला दिन है जो हम लोग मैंने वही प्रथम दिन जेदिन अम्मी जेने जे हाँ टॉयलेट के रेस्ट रूम वाला है, तो मैंने एट एक्सपिरियंस हो गए। जैक खूब एर उपरे उल्टो पल्टा जगह है नहीं, তো আমরা বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, ভুলভাল তো কিছু বলিনি আমরা, উনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে না এরা জানে না সেই জন্য বলছে, তো মেয়েটা জানতো তাই এ করে দিয়ে এসেছিলো। তো এরকম অবস্থা, আমি জানি না আজকের দিনে হয়তো ম্যাক্সিমাম লোক জানেন যে ওয়াশরুম বা রুমকে টয়লেট বলা হয়। যাই হোক আমাদের মনে পড়লো অনেকদিন পরে, তো আপনার ভাবলাম আপনার সাথে শেয়ার করি। নমস্কার।